সিলেটে দুইশো কোটি টাকার পাথর লোপাটের অভিযোগ দুদকের মামলা সিলেটের টিলা থেকে বিপুল অঙ্কের পাথর অবৈধভাবে উত্তোলন ও বিক্রির অভিযোগে দুর্নীতি দমন কমিশন এক ইজারাদের বিরুদ্ধে মামলা করেছে গত বুধবার রাতে দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন মামলাটি করেন অবৈধভাবে মোট পাথর উত্তোলনের পরিমাণ বাষট্টি লাখ আটাশি হাজার সাতশো পঞ্চাশ গণফুট এই পাথরের মূল্য দুইশো একান্ন কোটি বাহান্ন লাখ টাকা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার চিকাটুরা মৌজার শাহ আরেফিন টিলা থেকে ওই পাথর লুট করা হয় বলে অভিযোগ ইজারাদার মেসার্স বসির কোম্পানির মালিক মুহাম্মদ আলীর বিরুদ্ধে দুদকের মামলা সূত্রে জানা যায় দশ শর্তে চিকাটুরা মৌজার শাহ আরেফিন টিলার পঁচিশ হেক্টর এলাকা থেকে সাধারণ পাথর উত্তোলনের জন্য দু সালের ফার্স্ট এপ্রিল এক বছরের জন্য বসির কোম্পানি পাথর কোয়ারি ইজারা পায় কিন্তু ইজারাদার শর্ত ভঙ্গ করে পাথর উত্তোলন করেন এতে খনিজ সম্পদ উন্নয়ন বুরু পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা দেয় কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে পাথর উত্তোলন অব্যাহত রাখেন ইজারাদার পাথর উত্তোলনের জন্য একষট্টি একর এলাকায় অনুমোদন পেলেও তিনি একশো সাঁত্রিশ দশমিক পঞ্চাশ একর টিলা থেকে পাথর উত্তোলন করেন